হলো বিহার টিকটকে আমি আপনাদেরকে একটি অপশন দেখা যাচ্ছে ফ্রি আপ স্পেস এ দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস এই অপশনটির কাজ কি টিকটকে এই অপশনটি কোথায় পাবেন এই সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বলে ভিডিওটি শুরু করি মূলত এই অপশানটির কাজ হলে আপনার এর ফোনে টিকটক অ্যাপটি যে ইনস্টল করেছেন সেই টিকটক অ্যাপটি কতটুকু জায়গা খেয়েছে এবং এখান থেকে কিছু স্পেস আপনারা ডিলিট করে ফেলতে পারবেন এই অপশনটি দ্বারা এটি কিভাবে করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার আপনাদের ফোন থেকে টিকটক অ্যাপটিকে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর টিকটকে চলে আসবেন তারপর আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর এখান থেকে কোনো দিকে দেখতে পারবেন যে থ্রি লাইন অপশন আছে সেই থ্রি লাইনে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্ডিয়া চলে আসবে কিন্তু টিকটকের সর্বশেষ আপডেট বাস যে কোনো দিকে সেটিংস আইকন আছে সেই সেটিংস আইকনে আপনারা ক্লিক করে দিবেন সেটিংস আইকনে ক্লিক করে পর একটু স্ক্রল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর দেখতে পারবেন যে এখানে ফ্রি অফ স্পেস নামে একটা অপশন আছে এই অপশনটিতে আপনারা চলে যাবেন এই অপশনটিতে চলে যাওয়ার পর আপনাদেরকে অপেক্ষা করতে হবে যে দেখতে পারছেন উপরে দিকে এখানে কিন্তু আমাদেরকে টোটালি দেখেছি যে টিকটক আমার ফোনের এম বি ওয়ান পয়েন্ট টু এইট প্রায় দুই জিবির মতো কিন্তু খেয়ে ফেলেছে এখান থেকে আমি কিন্তু কিছু স্পেস খালি করতে পারবো এটি কীভাবে করবো দেখতে পারছেন নিচে দিকে যে স্কেস ক্লিয়ার দেখা আছে নিজে এখানে কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে দুটি অপশন এটা এখান থেকে একশো চার এমবি এখান থেকে তিরানব্বই এম বি কিন্তু আমি ডিলিট করে ফেলতে ফেলতে পারবো এখান থেকে দেখেন ক্লিয়ারে ক্লিক করে দিই আবারও যদি ক্লিয়ারে ক্লিক করে দিই এটি কিন্তু জিরো হয়ে গেলে এখান থেকে কিন্তু কিছু স্পেস খালি হয়ে গেলে আবারও যদি আমি এই দ্বিতীয় নাম্বারটি ক্লিয়ার করে দিই এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু কিছু স্পেস খালি হয়ে যাবে দেখতে পারছেন এখানে খালি খালি হয়ে গেল এভাবেই কিন্তু আপনারা টিকটকের যতটুকু জায়গা খেয়ে সেই দুইটি অপশন ডিলিট করে দিয়ে কিন্তু কিছু জায়গা আপনাদের ফোন থেকে খালি করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন